আম আদমি পার্টি সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সকাল ১১টায় তাঁর বাসভবনে বিজেপির কথিত বিধায়ক শিকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য ডাকা বৈঠকে ৬২ জন বিধায়কের মধ্যে মোট ৫৩ জন যোগ দিয়েছিলেন। অনুপস্থিত ৯ জন বিধায়ক হলেন স্পিকার মনীষ সিসোদিয়া এবং অন্য ৪ জন বিধায়ক দিল্লিতে ছিলেন না এবং সত্যেন্দ্র জৈন কারাগারে বন্দী। অন্য ২ বিধায়ক অনুষ্ঠানস্থলে পৌঁছাননি। আপের সৌরভ ভরদ্বাজ জনগণকে আশ্বস্ত করেছেন যে আম আদমি পার্টির দিল্লির সরকারের পতন হবে না। সভা শেষ হওয়ার পরে অরবিন্দ কেজরিওয়াল এবং তার বিধায়করা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে গিয়েছিলেন। সংক্ষিপ্ত সংবাদের জন্য আমাদের চ্যানেল নিউজ শর্টস সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।